হ্যালো গাইস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যানকুক বাংলা। এখন যেহেতু আপনি এই ভিডিওটা দেখছেন, তার মানে হয়তো আপনি ফ্রাইড রাইস রান্না করতে চাচ্ছেন, আর নয়তো এই ফ্রাইড রাইসটাকে আপনি আগে অনেকবারই রান্না করেছেন কিন্তু এটার টেস্টটা পারফেক্টলি রেস্টুরেন্টের মতো হয়নি। সো আপনি জানতে চাচ্ছেন কিভাবে এই ফ্রাইড রাইসটাকে প্রপারলি রান্না করা যায়। ইয়েস, আপনি ঠিক জায়গাতেই আছেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইসটা পারফেক্টলি রান্না করতে হয়। সো লেটস গো টু মাই কিচেন অ্যানকুক। চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে হাড়ছাড়া মুরগির মাংস। আমি এখানে হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি 1 কাপ, আর মাংসটাকে আমি এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে এবং ম্যারিনেশনের জন্য 15-20 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, অ্যাড করছি 1 টেবিল চামচ রসুন কুচি, আর রসুনটাকে সামান্য ভেজে নিচ্ছি। সামান্য ভেজে নেওয়ার পর রসুন থেকে যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এখানে অ্যাড করে দিব। এবার চিকেনটাকে আমি 3-4 মিনিটের জন্য সটে করে নিব। চিকেনটা যখন প্রায় কুক হয়ে যাবে তখন চিকেনটাকে সামান্য সাইডে সরিয়ে আমি 2টা ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে সাদা গোলমরিচও এখানে ব্যবহার করতে পারেন। সামান্য লবণ দিচ্ছি। ডিমটা কিছুটা শক্ত হয়ে গেলে তারপর আমি এটাকে স্ক্রাম্বল করব। এবার আমি একে একে সবজি অ্যাড করব। সো প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি, সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ বরবটি কুচি। গাজর আর বরবটি যেহেতু কিছুটা শক্ত আর কুক হতে কিছুটা বেশি সময় লাগে তাই এই 2টা সবজি আমি সবার আগে দিয়েছি। গাজর আর বরবটিটাকে কিছুক্ষণ সটে করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাঁধাকপি কুচি। পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন দিচ্ছি 1/4 কাপ, সাথে দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি। আপনারা কেমন ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনারা মরিচের পরিমাণটা কম বেশি করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি এই ফ্রাইড রাইসে ব্যবহার করতে পারেন। সবজিগুলো প্রায় কুক হয়ে গেছে, এবার আমি রাইসটাকে অ্যাড করব। রাইস অ্যাড করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 25 গ্রাম বাটার। বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টে ফ্রাইড রাইসে বাটার বা বাটার অয়েলটা ব্যবহার করা হয়, আর এই বাটারটা শুরুতে ব্যবহার না করে রাইস দেওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যবহার করলে বাটারের ফ্লেভারটা রাইসের মধ্যে ভালোভাবে ছড়ায়। বাটারটা অলমোস্ট মেল্ট হয়ে এসছে, সো আমি এখন রাইসটাকে দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পোলাও চাল দিয়ে ভাত রান্না করে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কিভাবে ফ্রাইড রাইসের জন্য রাইসটা কুক করতে হয় তা আমি এই ভিডিও শেষে অ্যাড করে দিয়েছি, সো আপনাদের যাদের প্রয়োজন পড়বে তারা দেখে নেবেন। এবার আমি রাইসে সস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। আপনারা এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করবেন না, কারণ ডার্ক সয়া সস দিলে ফ্রাইড রাইসটা কালচে হয়ে যাবে। ওয়েস্টার সস দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো সস দিচ্ছি 1 চা চামচ, সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার আমি সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। চাইনিজ রান্নাটা সবসময় হাই হিটে করতে হয়, সো এই ফ্রাইড রাইসটা যখন আপনারা রান্না করবেন তখন আপনারা চুলাটা ফুল আঁচেই রাখবেন। এখানে আমি আপাতত কোনো লবণ অ্যাড করিনি, কারণ সয়া সস এবং ওয়েস্টার সসে যথেষ্ট লবণ আছে। রান্নাটা প্রায় শেষের দিকে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সবুজ আর 1/4 কাপ হলুদ ক্যাপসিকাম। ক্যাপসিকাম যেহেতু কুক হতে বেশি সময়ের প্রয়োজন পড়ে না তাই আমি এটা শেষের দিকেই দিচ্ছি, কারণ এই ক্যাপসিকাম যদি আমরা শুরুতে ইউজ করি তবে ক্যাপসিকামটা ওভারকুক হয়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে। টেস্ট করে আমি এখানে সামান্য লবণ অ্যাড করছি। রেস্টুরেন্টের ফ্রাইড রাইসে নর্মালি MSG বা টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়, যেহেতু অনেকেই টেস্টিং সল্টটা পছন্দ করেন না তাই আমি এখানে কোনো প্রকার টেস্টিং সল্ট অ্যাড করিনি, বাট আপনারা যদি চান তবে টেস্টিং সল্ট আপনারা অ্যাড করতে পারেন। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে সবজি আর রাইসের রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় দেখা যায় আমরা ফ্রাইড রাইসে বেশি পরিমাণ সবজি দিয়ে ফেলি, আর সবজি যেহেতু পানি ছাড়ে সো ফ্রাইড রাইসটা তখন আর ঝরঝরে হয় না, আর বেশি সবজি ব্যবহার করলে ফ্রাইড রাইসটার কম্বিনেশনটা নষ্ট হয়ে যায়, তখন এটা খেতে ভাল লাগে না। পারফেক্ট ফ্রাইড রাইসের জন্য ভাত আর সবজির রেশিও হবে 3:1, অর্থাৎ আপনারা যদি 3 কাপ রাইস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 1 কাপ সবজি ব্যবহার করবেন,
আমি যেহেতু এখানে 4.5 কাপ কুক রাইস ব্যবহার করেছি, সো আমি এখানে টোটাল 1.5 কাপের মতো সবজি ব্যবহার করেছি। আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করব। সো চলেন ফ্রাইড রাইসটাকে এখন ট্রাই করে দেখি। ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। বিসমিল্লাহ করে একটু খেয়ে দেখি। ওয়াও, জোস! টেস্টটা কিন্তু একদমই পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়েছে। আমি আপনাদের সাথে যে ইনগ্রেডিয়েন্টগুলো যতটুকু পরিমাণ ইউজ করতে বলেছি ওটা যদি আপনারা ফলো করেন, তবে আপনাদের ফ্রাইড রাইসটাও এরকম রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে। আর দেখতেই পাচ্ছেন এই সবজিগুলোর কালার কিন্তু এখনও বেশ সুন্দর আছে, এটার কালারটা কিন্তু মোটেও নষ্ট হয়নি। অনেকেই বলেন যে ফ্রাইড রাইস রান্না করার পর ওনাদের ভেজিটেবলসগুলোর কালার নষ্ট হয়ে যায়। বাট আমি আপনাদেরকে যেভাবে বলেছি আপনারা যদি ওইটা ফলো করেন, তবে আপনাদের ফ্রাইড রাইসটা ওরকম অনেক কালারফুল এবং ঝরঝরে এবং পারফেক্ট হবে। আমি আমার খাওয়াটা শেষ করি, আর এই সুযোগে আপনারা দেখে নেন কীভাবে ঝরঝরে ফ্রাইড রাইসের জন্য পারফেক্টলি রাইসটা কুক করতে হয়। ফ্রাইড রাইস রান্নার জন্য আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া পোলাও চাল, আপনারা চাইলে কালোজিরা পোলাও চালটাও ব্যবহার করতে পারেন। একটা বোলে আমি 1.5 কাপ পোলাও চাল নিয়ে নিচ্ছি। এবার আমি চালটাকে ধুয়ে নিব। চালটাকে খুব ভালো করে ধুতে হবে যাতে করে চালের যে এক্সট্রা স্টার্চ আছে সেটা যেন চলে যায়, আর এর ফলে রান্নার পরেও চালটা অনেক ঝরঝরে থাকে। আমি চালটাকে 2 থেকে 3 বার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যখন চালের পানিটা ঠিক এরকম ক্লিয়ার হয়ে যাবে তখন বুঝতে হবে যে চালটা পারফেক্টলি ধোয়া হয়ে গেছে। এবার চালের পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। চালটাকে এখন সিদ্ধ করব। সো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা ব্যবহার করছি যাতে চালটা একটার সাথে আরেকটা লেগে না যায়। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ধুয়ে রাখা চালটাকে অ্যাড করে দিচ্ছি। সামান্য নেড়ে নিচ্ছি। এই চালটাকে আমি 80% মতো সিদ্ধ করব, আর এই চালটাকে একেবারেই সিদ্ধ করে ফেলা যাবে না। ফ্রাইড রাইসের চালটা যদি ওভারকুক হয়ে যায় বা বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে ফ্রাইড রাইসটা মোটেও ঝরঝরে হবে না। কিছুটা শক্ত থাকা অবস্থাতেই এই চালটাকে নামিয়ে ফেলতে হবে, আর এটা করতে আমার প্রায় 6 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমি পানিটাকে ঝরিয়ে নিয়ে রাইসটাকে একটা ট্রেতে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে যেন রাইসটা দ্রুত ঠান্ডা হয় আর এর যে সেলফ কুকিং প্রসেস আছে সেটা বন্ধ হয়ে যায়। এবার রাইসের উপর আমি কিছুটা তেল ছড়িয়ে দিয়ে তেলটাকে রাইসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে তেল অ্যাড করলে এই রাইসটা ময়েশ্চারকে কম অ্যাবজর্ব করবে, সো এটা স্টিকি হবে না আর ঝরঝরে থাকবে। রাইসটা যখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসবে তখন আমি এটাকে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব, আর এটাকে আমি ওভারনাইটের জন্য ফ্রিজে রাখবো। আপনারা যেদিন ফ্রাইড রাইসটা রান্না করবেন চেষ্টা করবেন এই রাইসটাকে আগের দিনই প্রিপেয়ার করে রাখতে। সো গাইস, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওতে লাইক করবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার। বাই দ্য ওয়ে, আপনারা কেউ দয়া করে খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।